আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে দেখাবো কিভাবে জুম টুলের ব্যবহার করে আপনি কোনো লেখাকে অ্যানিমেট করবেন। তো আসুন দেখা যাক কিভাবে এটার ব্যবহার করা যায়। তো ফার্স্ট আমি কিছু এখানে টাইপ করব এই টাইপিং টুলস এর মাধ্যমে। তো জাস্ট আমি ওকে করে দিব। ওকে করে আমি ধরুন এখানে টাইপ করব লেখার ভিতর। এটা আমি ফন্ট ইচ্ছা মতো কমাতে বা বাড়াতে পারি, একটু করলাম লেখাটা একটু বড় হলো। আপনারা আগেও হয়তো দেখেছেন যে আমি কিভাবে এটাকে মিডিলে নিব, লেখাটাকে ঠিক অ্যালাইনমেন্ট সেট আপ, অর্থাৎ হরিজেন্টালি এবং ভার্টিক্যালি সে একদম মিডিলে আসবে। তো এখানে দেখুন এই অ্যালাইনমেন্ট আছে, আমি আগে লেখাটাকে চুজ করে নিব, তারপর আমি এটাকে ঠিক মিডিলে নিলাম। হ্যাঁ, চলে আসছে মিডিলে, চলে আসছে। তো আমি চাচ্ছি আমার নামটা 5 সেকেন্ডের ভিতর শেষ হয়ে যাবে। 5 সেকেন্ড কোথায়? আমি আমার টাইম টেবিলে আমি 5 সেকেন্ড সেট আপ দিব। 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড, দেখুন এই যে নিচে পজিশন 5 সেকেন্ড। আমার লেখাটাকে আমি ছোট করে দেবো, জাস্ট সিলেক্ট করে ড্রাগ করে আমি কার্সার এখানে নিয়ে আসলাম। আমি শুরুতে গেলাম, শুরুতে গেলে আমি কি করব, ফার্স্টে এই টেক্সটের উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলাম। দেখুন ডাবল ক্লিক করার পর এই যে জুম, এখান থেকে ভিডিও এই ট্রান্সফর্ম, নিচে দেখুন এই যে জুম আছে, আমি জুমটাকে নিন কোথা থেকে নেবো, প্রথম সিন বিগিনিং, আমি বিগিনিং নিলাম, বিগিনিং টু এন্ড আছে এখানে, ঠিক আছে। বিগিনিং টু এন্ড দিয়ে আমি আপনাকে দেখাই, তারপর আমি বাকিটা দেখাচ্ছি। তো এখান থেকে দেখুন যখন জুম টুল নিয়েছি আমার প্রপার্টিস উইন্ডোতে এখানে একটা অপশন চলে এসছে, এই যে জুম সেটিং, এখানে লেভেল, তারপর এক্স লেভেল, ওয়াই লেভেল, অর্থাৎ হরিজেন্টাল আর ভার্টিক্যাল। তো আমি এটাকে 100 100 দেওয়া আছে, এটাকে আমি আমার মতো করে সাজাবো। যেমন আমি ধরুন আমি ইচ্ছা করলে এটাকে এভাবে বড় করে নিতে পারি, এভাবে বড় করে নিতে পারি। বড় করলে আমাকে কি করতে হবে, ইনিশিয়াল এখানে আমি 10 করব, 10 ধরে 100, এটাও 10, এটাও 10, অর্থাৎ ফাইনাল ভ্যালু হবে 100, ইনিশিয়াল ভ্যালু হবে 10। যদি ছোট করি দেখুন কেমন হবে, এরকম হবে, অর্থাৎ এটাকে আমি 10 করে দিয়েছি আর এটাকে 100 করে দিচ্ছি, অর্থাৎ শুরু হবে 10 দিয়ে শেষ হবে 100। দেখুন আমি প্লে বাটন ক্লিক করি, লেখাটা দেখুন খুব আস্তে করে 5 সেকেন্ডের মাথায় 100% চলে আসছে। এটা লেখাতে ভাবে চলে যায় না, তাই না? লেখা এসে দাঁড়ায়, কিছুক্ষণ থাকে, তারপর আবার চলে যায় অথবা ছোট হয়ে যায়। এজন্য হলো আমি কি করব, আমার কতটুকু সময়ের মধ্যে ও ছোট থেকে বড় হবে সেই সময়টা নির্ধারণ করবো। ধরুন আমি 1 সেকেন্ডের মধ্যে আমার লেখাটা বড় হয়ে যাবে, ছোট থেকে বড় হয়ে যাবে। এই যে আমি 1 সেকেন্ড চুজ করলাম, এই যে নিচে দেখুন 1 সেকেন্ড। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে, এবার দেখুন সে 1 সেকেন্ডের মধ্যে ছোট থেকে বড় হবে, ছোট থেকে বড়। আমার এবার টার্গেট হচ্ছে আর 1 সেকেন্ডের মধ্যে সে বড় থেকে ছোট হয়ে যাবে। তো তা করতে গেলে কি করব, আমি 4 সেকেন্ডের মাথায় আমি আমার কার্সারটাকে সিলেক্ট করবো, করে এটাকে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অর্থাৎ কপি কপি করে আমি এখানে নিয়ে আসবো। তো এবার দেখুন আমি কপি করে পেস্ট করলাম। তো আমি এবার যেটা করব সেটা হচ্ছে আমি অপশনে এই ক্লোজিং পয়েন্টে ক্লিক করলে এই সাইডে যেটা দেখা যাবে, এটা কিন্তু যেহেতু কপি করেছি এখানে 10 ইন্টু 100ই দেখাবে, 10 ইন্টু 100,
বাট আমি এটাকে উল্টা করে দেবো, অর্থাৎ এটাকে 10 করব আর এটাকে 100 করব, এটাকে 10 করব, 10 করব এটাকে 100 করব, এটাকে 10 করব এটাকে 100 করব। এরকম যদি হয় তাহলে কি হবে, 1 সেকেন্ডের মধ্যে সে আসবে, 3 সেকেন্ড দাঁড়াবে, আবার 1 সেকেন্ডে চলে যাবে। হ্যালো, নামটা যেন মানুষ করতে পারে, যে কোনো, হ্যাঁ এভাবে চলে গেল। তো এভাবে হচ্ছে আমরা জুম টুলের ব্যবহার করে থাকি। এখন শুধু এই ক্ষেত্রে না, আপনি যে কোনো ইমেজ ইমেজকেও আপনি এভাবে ছোট থেকে বড় করতে পারবেন। কিভাবে, আসুন দেখে ইমেজটাকে আমি এখানে নিয়ে আসবো, ধরুন আমি একটা ইমেজ নিয়ে এলাম, ধরুন এই টাকার ইমেজটাকে নিয়ে আসলাম, টাকার ইমেজটা এখন এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে, ঠিক মিডিলে অ্যালাইনমেন্ট আমি ঠিক করুন। এখন দেখুন এটা কিন্তু ছোট আছে, বড় আছে, আমি এটাকে কি করব, ছোট থেকে বড় দেবো, তাই না? তো আমিও ঠিক একই কায়দা, একই কায়দায় আমি 5 সেকেন্ডের মধ্যে আমি দেখানো শেষ করি। প্রথমে 1 সেকেন্ড আমি চুজ করি, 1 সেকেন্ডের মধ্যে সে ছোট থেকে বড় হবে, তারপর কিছুক্ষণ স্থায়ী থাকবে, 3 সেকেন্ড, তারপর আবার 1 সেকেন্ডের মধ্যে বড় থেকে ছোট হবে। এই হচ্ছে পজিশন। আমি ঠিক এবার ইমেজের উপর ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পর আমি সেই একই স্ট্রিম, এই এখান থেকে ভিডিও ট্রান্সফর্ম, এখানে জুম, এই জুম এই যে পেগে নিই, চলে আসছে। চলে আসার পর এটা কি হবে, এটা কিন্তু আমার পুরো কার্সারটা এই এই অবস্থায় আছে। আমি এটাকে দেখুন প্রথমে 10 থেকে 100 করব, 10 থেকে 100 আগের মতো, 10 থেকে 100 ছোট থেকে বড়, 10 থেকে 100 এক সেকেন্ডের মধ্যে চলে আসবে। এক সেকেন্ড আমি আমার টাইম লাইনটা আমি কার্সার দিয়ে ম্যানুয়ালি বসিয়ে দিলাম, এক সেকেন্ড। হ্যালো, এবার আমি এটাকে কি করবো, চলে যাবো, তাই না? ঠিক একই সিস্টেম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম, এটাকে আমি এখানে নিয়ে আসলাম, ক্লাস করছি, নিয়ে জাস্ট আমি এটাকে উল্টা করে দেবো, তাই না? থেকে 100 থেকে 10 বন্ধ করে দেবো, 100 থেকে 10, 100 থেকে 10 হয়ে গেল। তো আমি এখানে দেখুন প্লে করি, ইমেজটাও চলে এসছে। এখন আমি ইচ্ছা করলে দেখাটাকে ডিলিট করতে পারি শুধু ইমেজ দেখার জন্য। জুম করে আমি ইমেজটাকে ছোট বড় করতে পারি, যে কোনো কিছু ছোট বড় করতে পারি। এটা হচ্ছে জুমের ব্যবহার। এছাড়া আরো ব্যবহার রয়েছে, আমি ওটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার নতুন নতুন যে টিউটোরিয়ালগুলো রয়েছে সাবস্ক্রাইব করার পর আপনারা যদি বেল বাটনে ক্লিক করেন, দেন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন।